আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আমি আজকে ঘরোয়া স্টাইলে টুনা ফিশ ফ্রাই করে দেখাবো। এখানে আমি 200 গ্রাম টুনা ফিশ নিয়েছি, 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, চাইলে বেসনটাকে চেড়েও নেওয়া যেতে পারে। আমি এমনি নিয়েছি কারণ ভালোভাবে মেখে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। যেহেতু এই মাছটা এমনিতেই অনেক বেশি নরম এবং ঘরোয়াভাবে তৈরি করার সময় আপনি বেসন এবং চালের গুঁড়ো দিয়ে এই ফিশ ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। সয়া সসটা দিয়ে এই ফিশ ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। সবগুলো একসাথে ভালো করে বেটে নিতে হবে এবং দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। হাফ টিস্পুন দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো এবং 1 টিস্পুন দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। হাফ টিস্পুন দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং 1 টিস্পুনের মতো টমেটো সস দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ। এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন লেবুর রস। লেবুর রসটা দিয়ে এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দিব, তাহলে সবগুলো মশলা ফিশের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে ছোট ছোট বড়ার আকারে আমি এগুলোকে ভেজে নেব। চুলাটা স্লো হিটে থাকবে, প্রথমে তেলটাকে একটু গরম করে নিতে হবে। বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এক পাশটা হয়ে আসলে এবার আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। এই টুনা ফিশটা খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। রো আছে, দুই পাশটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ইফতারিতেও আপনারা এই আইটেমটি বানিয়ে রাখতে পারেন। ইফতারির কিছুক্ষণ আগে ভেজে নিলেই হয়ে যাবে মুচমুচে ফিশ ফ্রাই। আমার ফিশ ফ্রাইটা হয়ে এসেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। এবার কিছু শসা কুচি টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।